চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার যোগফল একশো ছত্রিশ পূর্ণ সংখ্যাগুলো কি কি এখানে বলা হয়েছে ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার যোগফল আচ্ছা ক্রমিক সংখ্যা বলতে আমরা সাধারণত কি বুঝি আমাদেরকে যদি কিছু স্বাভাবিক ক্রমিক সংখ্যা লিখতে বলা হয় তাহলে আমরা লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে এগিয়ে যাব এখানে কিন্তু জোর এবং বিজোর সব রকম সংখ্যাই আছে কিন্তু এরা ক্রমিক সংখ্যা অর্থাৎ একের পর এক সংখ্যাগুলো সাজানো আছে এখন আমাদেরকে যদি বিজোর সংখ্যার কথা বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক হচ্ছে বিজোর সংখ্যা তিন বিজোর সংখ্যা পাঁচ সাত নয় এগুলো হলো বিজোর সংখ্যা তো আমরা যদি এই ক্রমিক বিজোর সংখ্যাগুলোকে লিখি তিন থেকে শুরু করছি তিন পাঁচ সাত নয় আমরা এই চারটি ক্রমিক বিজোর পূর্ণ সংখ্যা নিলাম দেখো এখানে আমরা যদি তিনের পর নয় লিখতাম বা সাত লিখতাম বা নয়ের পর তিন লিখতাম বা পাঁচ লিখতাম তাহলে কিন্তু সেগুলো ক্রমিক হতো না কিন্তু এখন সংখ্যাগুলো ক্রমিক বিজোর পূর্ণ সংখ্যা তো আমরা আরও চারটি ক্রমিক বিজোর সংখ্যা নেই একটু বড় সংখ্যা নেই এগারো এর পরের ক্রমিক বীজর সংখ্যা হবে ১৩ এরপর হতে হবে পনেরো তারপর সতেরো দেখো এই সংখ্যাগুলো আমরা ধরে নিয়েছি আমাদের যে চারটি ক্রমিক বীজ পূর্ণ সংখ্যা বের করতে হবে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটি আমরা মনে করি সেটি হচ্ছে এক্স তাহলে এক্স হলো একটি অজানা সংখ্যা যা এই চারটি ক্রমিক বীজ পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট এখন এখানে লক্ষ্য করে দেখো এই চারটি ক্রমিক বীজ পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটটি হল তিন তাহলে এক্স সমান তিন হতে পারে এবার তিনের পর পাঁচ এই ক্রমিক বিচয়পূর্ণ সংখ্যাটিকে এক্স এর সাপেক্ষে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো আমরা যদি তিনের সাথে এক যোগ করি তাহলে আমরা পাবো চার আমরা যদি তিনের সাথে যোগ করি তাহলে দুই আমরা পাবো পাঁচ তাহলে এই যদি আমরা সমান ধরি তাহলে সাথে দুই যোগ করলে আমরা পাবো পাঁচ একইভাবে ভাবে এর সাথে আরো দুই যোগ করলে অর্থাৎ এই সংখ্যাটির সাথে আরো দুই যোগ করলে অর্থাৎ এক্স যোগ চার হলে আমরা পাবো সাত এই সংখ্যাটির সাথে আরো দুই যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো তাহলে x যোগ ছয় হলে আমরা পরবর্তী সংখ্যাটি পাবো এটা এখানে নয় এই সংখ্যাগুলোর ক্ষেত্রে এখানে তাহলে x হতে পারে এগারো এর সমান তাহলে ১৩ কে আমরা এক্স এর সাপেক্ষে কিভাবে প্রকাশ করব এগারো এর সাথে দুই যোগ করতে হবে অর্থাৎ x এর সাথে দুই যোগ করতে হবে আগের মতোই তাহলে আমরা এটা পাবো এবং এখানে x এর সাথে চার যোগ করতে হবে তাহলে আমরা পনেরো পাবো এখানে x এর সাথে ছ যোগ করতে হবে তাহলে আমরা সবশেষ সংখ্যাটি পাবো তাহলে দেখো আমরা চারটি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যা এক্স দিয়ে প্রকাশ করতে পেরেছি এখানে বলা হয়েছে এই চারটি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে একশো তাহলে আমরা এগুলোকে পাশাপাশি লিখে যোগ করে দেখি এক্স যোগ পরের সংখ্যাটি যেটা হচ্ছে এক্স যোগ দুই যোগ এক্স যোগ চার যোগ এক্স যোগ ছয় এটা সমান আমাদের বলা হয়েছে একশো দেখো এটা একটা সমীকরণের মতো লাগছে এই সমীকরণটি এখন আমরা বীজগণিতের সাহায্যে সমাধান করব। তাহলে আমরা প্রথমে এক্স গুলোকে যোগ করব। এখানে মোট চারটি এক্স আছে যোগ আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব। দুই যোগ চার হচ্ছে ছয় ছয় যোগ ছয় হলো বারো তাহলে আমরা পেলাম বারো আমরা বাম পক্ষে এটা পেয়েছি এবং ডান পক্ষে একশো তো চার এর আগে আছে এখানে এখানে বারো এখানে বাম পক্ষে যে বারো আছে এটাকে আমাদের বাদ দিতে হবে আমরা কিভাবে এটা করতে পারি এখানে আমাদের বাম পক্ষে বারো বিয়োগ করলে আমরা এই বারো কে বাদ দিতে পারবো কিন্তু এই কাজটি শুধু বাম পক্ষে করলে হবে না উভয় পক্ষের সমতা বজায় রাখার জন্য আমাদের উভয় পক্ষে বারো বিয়োগ করতে হবে তাহলে আমরা সেটি করি চার এক্স বারো বিয়োগ বারো সমান একশো ছত্রিশ বিয়োগ বারো আমরা ডান পক্ষে একই রঙে লিখলাম এবার বামপক্ষে শুধু বাকি থাকবে চার সমান ডান ডানত্রিশ থেকে বারো বিয়োগ করলে আমরা পাবো একশো চব্বিশ এবার আমরা এক্সকে সহক মুক্ত করতে পারবো সহজেই সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলেই আমরা এক্সকে সহক মুক্ত করতে পারবো তাহলে এখানে চার এক্স ভাগ চার সমান একশো ভাগ চার এখানে চার এবং চার কাটাকাটি চলে যাবে বাকি থাকবে শুধুই এক্স এবং একশো চব্বিশকে কে চার দিয়ে ভাগ করলে আমরা পাবো একত্রিশ তোমরা চাইলে এটা এখানে ভাগ করে দেখতে পারো চার একশো চব্বিশ এখানে চার বারোতে তিনবার যায় এবং চারের মধ্যে চার একবার যায় তাহলে আমরা পেলাম একত্রিশ তাহলে এক্স সমান হলো একত্রিশ আমরা এখানে এক্স এর মান পেয়ে গিয়েছি তাহলে আমরা বাকি সংখ্যাগুলোর মানও পেয়ে যাব। এক্স হলো একত্রিশ তাহলে এর পরের সংখ্যা এক্স যোগ দুই সমান একত্রিশ যোগ দুই যা হল তেত্রিশ এর পরের সংখ্যা এক্স যোগ চার সমান একত্রিশ যোগ চার যেটা হলো পঁয়ত্রিশ এবং সবশেষ সংখ্যা এক্স যোগ ছয় যেটা হলো সায়ত্রিশ তাহলে এই হল আমাদের চারটি ক্রমিক বিজোরপূর্ণ সংখ্যা